कार्तिक पियाली गेछिलो ब्लॉगे तो छोट यूट्यूबर कैमरा नॉट अलाउ तो कैमरा ওদের এতে তো ক্যামেরা মানে সাধন সাথীর যে ভিডিওতে ক্যামেরা নট এলাও করেছিল তাই তো না ক্যামেরা করতে দিয়েছিল কিন্তু ক্যামেরা করতে দিয়ে শর্ট ভিডিও করতে রাজি হয়নি কিন্তু কার্তিক পিয়ারের সাথে শর্ট ভিডিও করেছে ওদের ক্যামেরা তো করেছে সাধন সাথী দিয়ে ওদের ক্যামেরাতেও করেছে কিন্তু পরে আবার দুদিন পর দেখলাম সাধন সাথী দিয়ে পোস্ট করলো যে ক্যামেরা নট এলাও এই ডিসিশনটা নিয়ে আমার মন্তব্য যে আমরা দেখো ছোটখাটো ইউটিউবার হ্যাঁ আমরা সত্যি বলছি যে প্রতিদিন আমরা কন্টেন্ট ছাড়ছি নতুন নতুন কন্টেন্ট দিচ্ছি কিন্তু যারা অলরেডি যারা ভাইরাল সাধন সাথী দি কেন এই ডিসিশনটা নিল যে ক্যামেরা নট এলাও কারণ যদি কেউ যায় তাহলে ওই বান্টিস লাইফস্টাইল গিয়েছিল যে ভিডিও করেছে বা কেউ যাচ্ছে সেখানে ভিডিও করছে সেটা কি তাদের ভালো লাগছে না হ্যাঁ আমি মানছি যে সাথী দি বলছে আমরা অল টাইম ভিডিও করি আমাদের তিনটে চ্যানেল আমরা সবসময় ভিডিও করি ব্যস্ত থাকি আমি বলছি যে হ্যাঁ অনেক ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যেও তো একটুখানি সময় বার করে যেহেতু আজকে সত্যি কথা বলতে তোমরা যে লেভেলে আছো মানে সাধন সাথী দি কথা বলছি লেভেলে আছো সেটা তো আমাদের জন্যই হ্যাঁ অবশ্যই এজ এ ভিউয়ার হিসেবে বলো আর আমাদের ইউটিউবার হিসেবেই বলো আমাদের জন্যই তো তোমরা সেই লেভেলে পৌঁছেছো তো আজকে তোমরা আমাদেরকেই দেখছো না ক্যামেরা নট অ্যালাউ করে দিচ্ছো কেন ক্যামেরা নট অ্যালাউ কেন করেছে এটা তো আমি কিছু বুঝতে পারছি না যে তারা তো এটা বলতে পারতো যে হ্যাঁ উইকে দুদিন ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে আসবে বা এইভাবে এসো না বা কিছু একটা কিন্তু একবারে ক্যামেরা নট অ্যালাউ কিন্তু এটা কি সবার জন্য না যারা হচ্ছে অবশ্যই সবার জন্য না দিদি এটা যারা যারা বড় বড় ইউটিউবার যেহেতু আমরা চ্যানেলটাকে দেখেছি বলে বড় বড় ইউটিউবার জন্য এটা নয় যেহেতু ওই যার নাম বললে ওটা কি পিয়ালি হ্যাঁ তো ওদের জন্য ক্যামেরা অ্যালাউ ছিল সেটা সাধন সাথী দি তার ক্যামেরা ব্লগে ছেড়েছিল তো এটা কেমন দিদি যদি বড় বড় ইউটিউবার যায় তাদের জন্য কি ক্যামেরা নট অ্যালাউ না তাদের অনেক সাবস্ক্রাইবার থাকার জন্য তাদের জন্য ক্যামেরা অ্যালাউ থাকবে এটাই আমাদের বলা যে আমরা ছোটখাটো ইউটিউবার বলে আমাদের জন্য কি ক্যামেরা নট অ্যালাউ করে দিয়েছে সাধন সাথী দি আর এটাই যে তোমরা যদি একটুখানি আমাদেরকে পাশে দাঁড়াও একটু হেল্প করো হ্যাঁ এটা সত্যি কথা যে কন্টেন্ট ভালো দিতে হবে তারপর ভিডিও ভাইরাল হবে এটা আমরা সবাই জানি যে কন্টেন্ট ভালো দিতে
হবে। আমাদের চ্যানেল যারা যারা আজকে ভিডিওটা দেখছো তারা যদি আমাদের চ্যানেলে যাও দেখো আমরা মানে নিত্য নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতেও আমাদের যেহেতু টিকটক থেকে আমরা অলরেডি পপুলার নয়, আমাদের যেহেতু ফেসটা সবার কাছে অতটা পরিচিত নয়, তো আমাদের অনেক টাইম লেগে যায়। সেই জন্য হয়তো আমরা কোন জায়গায় যারা অলরেডি পপুলার তাদের কাছে যে ভিডিও বানাই যাতে আমাদের চ্যানেলে এসে তার একটু আমাদের ভিডিওটা দেখে। তোমরাই যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে তো আর কিছু বলার নেই, কিছু বলার নেই। তো সাধারণ আমাদের এই ডিসিশনটা আমাদের অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু এই যে বান্টি লাইফস্টাইল অবশ্যই তাকেও খারাপ বলছি না, খারাপ বলছিও আমরা সাধারণ সাথে, কারণ বান্টি লাইফস্টাইলের মতোই আমরাও হচ্ছে ওই জায়গাতেই আছি, ঠিক আছে। আমাদেরও হয়তো সেই জায়গাতে আমরা থাকলেও সেটা আমরাও সেইভাবে ব্লগ করতাম আমাদেরও খারাপ লাগতো সেই বান্টি লাইফস্টাইলের জায়গায়, ঠিক আছে। যদি আমরা থাকতাম আমাদেরও খারাপ লাগতো, কারণ সে হচ্ছে কষ্ট করে ব্লগ করে, সেও তার বাচ্চাকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে বাইকে করে গেল, আমি ব্লগ ভিডিওটা দেখেছি, সব ভিডিওগুলো দেখেছি, তো কষ্ট করে গেল যে যাওয়ার। তো আজকে আজকে তুমি দেখো দিদি কিছুদিন আগে ওই কি বলবো মন্দিরাদি, সরি গাইজ, মন্দিরাদি দেখেছিল, মন্দিরাদির ঘরে কিছুদিন আগে দুটো আমি ব্লগ দেখেছিলাম আমাদের মতোই যারা ছোট ছোট ইউটিউবার গিয়েছিল, কিন্তু মন্দিরাদি ক্যামেরা অ্যালাউ করেছিল, ওদের সাথে শর্ট ভিডিও করেছিল, প্লাস ওদের সাথে ব্লগ করেছিল। অথচ মন্দিরাদি কিন্তু খুবই ব্যস্ত আছে এখন, কারণ ঘর হচ্ছে প্লাস হচ্ছে মন্দিরাদিকে দেখতে, মন্দিরা তো অ্যালাউ করেছিল মন্দিরাদি অবশ্যই, কারণ হচ্ছে সে হয়তো কষ্টটা বোঝে, মানুষ হচ্ছে স্ট্রাগল করছে, আমরা যদি একটুখানি হেল্প করি তো তোমাদের তো কোনো ক্ষতি হবে না, যারা যারা বড় বড় ইউটিউবার তাদের কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, তারা হয়তো কোনো একটা ফায়দাটা বেশি পাবে না, কিন্তু তোমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, একটুখানি আমাদের যদি সাপোর্ট করো বা একটু হাতটা ধরো তাহলে দেখবে ভগবানও তোমাদের এরকম ভালোই রাখবে সবসময়। তো এটাই হচ্ছে বলার। তো যাই হোক, আমাদের ভিডিওটার মধ্যে কোনো কিন্তু খারাপ একটা মানে কাউকে খারাপ বলবো কাউকে ছোট করবো সেই এটা আমাদের নেই, কিন্তু আমরা এটাই বলতে চাইছি যে তোমরা একটু আমাদের পাশে থেকো, ঠিক আছে। যারা যারা বড় বড় ইউটিউবার যারা যাচ্ছে কষ্ট করে যেতে হয় জানো তো, সাধন সাথীদের বাড়িতে বান্টি গিয়েছিল, তো কোনো খারাপ ইন্টেনশন নিয়ে তো যায়নি, কিন্তু সাধন সাথীদি পরে ক্যামেরা নট অ্যালাউ করে দিল কিছুদিন পরই। তো আমি জানি না যে কে এটাও বলেছিল না যে আমার ঘরে এসো খাও দাও, কিন্তু এটা তো কোনো কোনো লাভ নেই না দিদি, মানুষ সবাই একটুখানি নিজের চ্যানেলকে একটুখানি গ্রো করানোর জন্য এই আশা নিয়ে যায়, কারণ প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়, সবাই হার্ডওয়ার্ক করি আমরা যারা যারা এই প্ল্যাটফর্মে আছি। আমরা যদি সবাই সবার হাতটা ধরে এগিয়ে যাই, আর যারা হচ্ছে অলরেডি পৌঁছে গেছো তারা যদি একটু আমাদেরকে সাপোর্ট করো তাহলে হয়তো অনেকটা সবার ক্ষেত্রেই বেনিফিট হবে এটা। তো এই জন্যই ভিডিওটা, তো ফ্রেন্ডস ভিডিওটা মনে হচ্ছে 5-6 মিনিট হয়ে গেছে, তো আর বেশি কথা বাড়াচ্ছি না। তো এতটুকুই বলার আছে, জানি না সাধন সাথে দিলে আমাদের ভিডিও দেখবে নাকি, যদি দেখে যদি সাথীর জন্য বলছি না, যারা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের পক্ষেও তাদের আমরা বলতে চাইছি যে যদি কেউ যায় ছোটখাটো ইউটিউবার তাহলে প্লিজ তোমাদের সাপোর্ট করো, আমাদেরই মত যদি কেউ যায় তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটাই আমাদের জন্য অনেকটা বড় অনেক কিছু, ঠিক আছে। আর তো একটু সাপোর্ট করে একবারই সবাই ক্যামেরা নট অ্যালাউ করে দাও না, তাহলে হচ্ছে আমরা দেখো আজকে আমরা এই সিচুয়েশনে আছি, আজকে তোমরা ওই সিচুয়েশনে অবশ্যই ছিল, তোমরা হয়তো আমাদের জায়গায় ছিলে, কিন্তু হয়তো আর কিছু বছর পর আমরা তোমাদের জায়গায় পৌঁছে যাব, তোমরা অস্বীকার করতে পারবে না, যেহেতু আমাদের জন্যই তোমরা কিন্তু ওই লেভেলে পৌঁছেছো আমাদের জন্য। তো আমরা হয়তো কিছু বছর পর তোমাদের জায়গায় পৌঁছে যাব, কিন্তু আমরা সত্যি বলছি যে আমরা যদি তোমাদের জায়গায় থাকতাম আমার মনে হয় যে যারা স্ট্রাগল পিরিয়ড আছে তাদেরকে একটুখানি হেল্প করা দরকার, হ্যাঁ, নিজেদের সবকিছু বাঁচিয়ে নিজেদের সবকিছু করে একটুখানি একবারই ক্যামেরা নট অ্যালাউ করে দিও না। তো এই রিকোয়েস্টটাই ছিল এই ভিডিওটার মধ্যে যে এরকম যেন না করা হয়। তো আর কিছু বলবো, যাই হোক না, আর কিছু বলার নেই, যদি আমাদের এই কথাগুলো যদি তোমাদের মধ্যে যুক্তি আছে, ঠিক আছে, কথাগুলোর মধ্যে যদি যুক্তি আছে তোমাদের, যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের একটু মতামত, যদি ভালো লাগে তো জানিও মতামতটা, হ্যাঁ, আর যদি ভালো লাগে কথাগুলো তাহলে লাইক করে দাও ভিডিওটাকে, বাই। আজকে সাবস্ক্রাইব করার কথা বলছি না, কারণ হচ্ছে তোমরা ভাববে যে প্রত্যেকটা ভিডিওতে তোমরা যদি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, কারণ আমরা তো আজকে কিছুই নিজেদের ক্রিয়েটিভিটি দেখালাম না, সেজন্য সাবস্ক্রাইব করার কথা বলছি না, যদি নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবো সাবস্ক্রাইব করার কথা বলবো, ভালো লাগলে লাইক করে দাও, বাই।